नमस्कार सेवन एम एक न्यूज नेटवर्के आपनादेर स्वागत। शुरू करछि पंचायतेर पाचाली। पंचायत निर्वाचनेर आबहे फेर उत्तप्त पूर्व मेदिनीपुर जिलार पटाशपुर। रातेर अंधकारे एकाधिक बोमाबाजिर अभियोग एलाकार बासिंदादेर। अभियोगेर तीर तृणमूल आश्रित दुष्कृतीदेर बिरुद्धे। ओई एलाकार स्थानीय बासिंदादेर अभियोग पटाशपुर एक नम्बर ब्लकेर पूर्व पालपाड़ा बूथेर एलाकाबासीदेर बाड़ी लक्ष्य करे बोमाबाजी करा हच्छे। एमनकि बाड़ी बाड़ी गिये भय देखानो हच्छे जाते तारा भोट দিতে না যায় বা বাধ্য হয়ে তৃণমূলের প্রতীকেই ভোট দেয়। আতঙ্কিত গ্রামবাসীরা এদিন বাধ্য হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি এলাকার নিরাপত্তার ব্যবস্থা করুক পুলিশ, তা না হলে পঞ্চায়েত ভোট বয়কট করবেন তারা। কিন্তু এলাকার নির্দল প্রার্থীর অভিযোগ পুলিশকে জানানোর পরেও পুলিশ কোনো রকম ব্যবস্থা নেয়নি, যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে পঞ্চায়েত ভোটের আগেই প্রচারের ব্যানার ছিঁড়ে দেওয়া এবং খুলে নেওয়াকে কেন্দ্র করে কাজিয়া তুঙ্গে উঠেছে শাসক এবং বিরোধী নির্দলদের মধ্যে। অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাদ্রাট গ্রাম পঞ্চায়েতের এলাকায় ৮১ নম্বর বুথের আটঘড়া এলাকায় তৃণমূলের প্রার্থী শান্তি মণ্ডলের সাথে এবার গ্রাম সভার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজলি দে নামের এক মহিলা নির্দল প্রার্থী হিসেবে। নির্দল প্রার্থীর অভিযোগ, এদিন রাতে এলাকার দলীয় পতাকা লাগাতে গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজলী দেবীর সমর্থনে এলাকায় লাগানো ব্যানার ছিঁড়ে খুলে দিয়েছে। শুধু তাই নয়, কয়েকদিন আগে রাতের অন্ধকারে তার বাড়িতে গিয়ে হামলা চালানো হয়েছে। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে স্থানীয় বুথ তৃণমূল সভাপতি দেবু ঘোষ জানিয়েছেন, এগুলো আমার মনে হয় ওরা ছিঁড়ে দিয়ে মানুষের কাছে সিম্প্যাথিটি আদায় করার জন্য এই কাজ করে বেড়াচ্ছে। কারা কারা? ওই নির্দল পার্টিরা। ওরা কি করেছে? ওরা ওরা বলছে যে আপনারা ব্যানারগুলো ছেড়ে, আমরা ওই সব ব্যানার ছেড়াছেড়ির মধ্যে নেই, আর এই বুধে কোনোদিন হয়নি আজ পর্যন্ত, আমরা ওই ব্যানার ছেড়ার মধ্যেই নেই। ওদের যে অভিযোগটা আনছে সে অভিযোগটা কি সম্পূর্ণ মিথ্যে? সম্পূর্ণ মিথ্যে। মানুষের কাছে ওরা গ্রহণযোগ্য হারিয়ে ফেলেছে, সেই গ্রহণযোগ্য কিছুটা পাওয়ার জন্য আমাদের নামে বদনাম করে বেড়াচ্ছে। এবার নজর রাখবো পশ্চিম মেদিনীপুরের দিকে। পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির বুথ সভাপতির অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ৯ নম্বর বলপাই অঞ্চলের পানিধর বুথ এলাকায়। মৃত বছর ৩৫ এর ওই বিজেপি বুথ সভাপতির নাম দীপক সামন্ত। মৃতের পরিবারের দাবি খুন করা হয়েছে দীপক সামন্তকে। একই দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বেরও। নিহতের পরিবারের অভিযোগ, গত এক বছর ধরে বিজেপি করার অপরাধে চাষ বাস থেকে ওই বুথ সভাপতিকে বয়কট করে রাখা হয়েছিল। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে প্রচার করতেও বাধা দেওয়া হয়েছিল। অঞ্চল সভাপতি মালিক মাইতি সহ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা প্রতিদিন তাকে মেরে ফেলার হুমকি দিত। এদিন সকালে দীপক সামন্ত বাড়ি থেকে উধাও হয়ে যায়। তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ খবর শুরু করে। কিছুক্ষণ পর অবশ্য বাড়ির ভিতর থেকেই অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার করা হয় তার। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সবং থানার পুলিশ। ঘটনাটি নিয়ে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাসের অভিযোগ, ২০২১ এর সেকেন্ড মেয়র পর থেকে আমরা যখন বিধানসভা নির্বাচনে হেরে যাই, তারপর থেকে এর চাষ বন্ধ হয়েছিল এবং প্রচন্ড পরিমাণের উপর অত্যাচার করা হয়েছিল। আমরা হিউম্যান রাইটস কমিশনও জানিয়েছি, আমাদের কাছে সমস্ত অ্যাপ্লিকেশন আছে যে আমরা কোথায় কোথায় জানিয়েছিলাম, কমপ্লেন করেছিলাম। এখনো পর্যন্ত তার জমি আটকে রাখা হয়েছে, চাষ করতে দেওয়া হয়নি। তিন চার দিন আগে আমাদের ক্যান্ডিডেটরা ওখানে প্রচারে যায়, উনিও প্রচারে বেরিয়েছিলেন। সেখানে তৃণমূল নেতারা ওকে হুমকি দেয় যে যদি তুমি বিজেপি করো, তৃণমূলে না আসো, তাহলে তোমাকে ঝুলিয়ে দেওয়া হবে, মেরে ফেলা হবে, প্রাণে মারার হুমকিও দিয়েছিলেন। এবং ওনার স্ত্রীকে বলা হয়েছিল যে সাদা ধান পড়ানোর ব্যবস্থা পর্যন্ত করে দেবে, সে ভিডিও আমাদের কাছে আছে। দ্বিতীয়ত, ওনার বাবা মারা যায় গত রবিবার ২৫ তারিখ, শুক্রবার বাবা মারা যায়, ওনাকে দাহ করতেও দেওয়া হয়নি। তারপর থেকে ওনার উপর প্রচন্ড পরিমাণে টর্চার করে, এমনকি ওনার স্ত্রীদেরকে বাড়ি ছাড়া করিয়ে দেয়। এবং ওনাকে ওখানকার যে অসিত সামন্ত, নিতাই সামন্ত, সরি, লোকাল লিডার তৃণমূলের নিতাই সামন্ত, তার বাড়িতে তুলে নিয়ে যায়, তার বাড়িতে ওকে আটকে রাখে এবং প্রচন্ড টর্চার করে। তারপরে আজকে ওনার, যদিও সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লক তৃণমূলের সভাপতি আবু কালাম বক্স, জানালেন, ভাগাড়ে কখন গরু পড়বে আর শুকুন উপর থেকে ভাগাড়ের দিকে লক্ষ্য রেখেছে, আর এখন দেখছি বিজেপির অবস্থা একই হয়েছে বাংলায়। একটা কেউ মারা গেলে বিজেপি লোকরা ছুটে পৌঁছে গেল,
যে তৃণমূলের লোকরা মেরে দিল, এটা সিবিআই ইডি করতে হবে। তারা তো কোথায় কোথায় সিবিআই ইডি নিয়ে বসে আছে, কে করতে তাদের না বলেছে? যার মা বলছে যে আমি বাড়িতে আছি, আমার ছেলে আমার বাড়ির ভিতরে ঘরের ভিতরে মারা গেছে ফাঁসি নিয়ে, আর বিজেপির নেতারা যারা সবংয়ে বাইরের বাড়ি, যারা পানিথরে অধিবাসী নয়, সবংয়ের অধিবাসী নয়, তারা বলছে তৃণমূল কংগ্রেস মেরে দিয়েছে। অন্যদিকে পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের একাধিক জেলা, যার মধ্যে উল্লেখযোগ্য মুর্শিদাবাদ জেলা। বিরামহীনভাবে বোমা উদ্ধারের ঘটনা ঘটে চলেছে এই জেলার বিভিন্ন এলাকা থেকে। এদিন ফের সালার থানার উজনিয়ার মেন রাস্তার কালভার্টের নিচে 12টি তাজা বোমা উদ্ধার করলো পুলিশ। পুলিশের পক্ষ থেকে ওই এলাকায় কড়া প্রহরার পাশাপাশি খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে। বহরমপুর থেকে সিআইডি বম্ব ডিসপোজাল স্কোয়াড এসে বোমাগুলোকে নিষ্ক্রিয় করে। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। যদিও ইতিমধ্যেই এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের 190 জনকে বহিষ্কার করা হয়েছে, যারা দলের নির্দেশ মেনে নির্দল প্রার্থী হিসেবে পদ প্রত্যাহার করেনি। ব্যুরো রিপোর্ট, 7awake নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7awake নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।